হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আজকে যে সকল শিক্ষকদের, অবশ্য সবাইকে না, যাদের ইউটিউব চ্যানেল আছে মোটামুটি, আমরা তাদেরকে নিয়ে আসছি ফেসবুক লাইভে। অর্থাৎ আমাদের শিক্ষকরা যদি ফেসবুক থেকে তো লাইভ করতে পারেই, ইউটিউবের সুবিধাটা কি, কেন ইউটিউবে তারা আসবেন, ইউটিউব চ্যানেল কেন নিজেরা খুলবেন, এই বিষয়ে শিক্ষকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আমাদের যে শিক্ষকগণ যাদের ইউটিউব চ্যানেল আছে এবং অলরেডি তারা সেখান থেকে বিভিন্ন ধরনের সুবিধাও পাচ্ছেন, তো এই কাজগুলো কিভাবে আমাদের শিক্ষকরা করতে পারেন, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলাপ পরিচয় করিয়ে দিব। আমাদের অন্য শিক্ষক যারা আছেন, যারা ফেসবুক চালাচ্ছেন ইতিমধ্যে, একই সাথে ইউটিউব চ্যানেলেও যারা অনেক ভালো করেছেন, তাদের সাথে আপনাদের আলাপ পরিচয় করিয়ে দেব। আমরা প্রথমে আপনাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই, আপনারা তাকে হয়তো চিনবেন না, দেখেন আপনারা চিনতে পারেন কিনা, ওনার নাম সোহেল রানা। উনি মহারাজপুর উচ্চ বিদ্যালয় চাপাই নবাবগঞ্জ এই স্কুলের শিক্ষক, মানে আমাদের কাউসার স্যারের শিক্ষক। স্যার, আপনাকে স্বাগত আজকের আলোচনা অনুষ্ঠানে। থ্যাংক ইউ স্যার। আমরা আরো একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, আপনারা ইতিমধ্যেই তাকে চেনেন সবাই, যিনি অনলাইন ক্লাসের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিত হয়েছেন, নিজের নামেই সবাই তাকে চেনেন এবং তার ইউটিউব চ্যানেলও আছে। রাফিয়া ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এখন একটু বলবো, রাফিয়া ম্যাডামের কাছে আগে জানতে চাই বা শুরু করি আপনাকে দিয়েই, যে আপনি কেন ইউটিউবে আসলেন, মানে শুধু এইটুকু বিষয়ে আপনি আলোচনা করবেন, আপনার পরিচয় দিবেন, আপনার চ্যানেলের নাম বলবেন। যদিও আপনার চ্যানেলের নাম সবাই জানে, ইংলিশ লার্ন ইংলিশ উইথ রাফিয়া ম্যাম, এটা আমরা সবাই জানি, এবং আপনার চ্যানেলে প্রায় 2 কিলো অর্থাৎ 2000-এর মতো সাবস্ক্রাইবার আছে এবং প্রায় 300-র মতো ভিডিও কন্টেন্ট আছে আপনার চ্যানেলে, আমরা এটা জানি। তো আপনি বলেন যে আপনি, আপনার সম্পর্কে আপনি বলেন যে কেন আপনি এভাবে ইউটিউবে আসেন এবং আপনি কিভাবে কাজগুলো করেন, সেই বিষয়ে আপনি আপনার মতামত ব্যক্ত করেন। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাফিয়া আহমেদ, সহকারী শিক্ষক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়, চাপাই নবাবগঞ্জ। স্যার, ইউটিউবে আসার আমার মূল কারণই হচ্ছে, স্যার আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমাদের স্কুলে কিন্তু মোটামুটি 1500 মতো স্টুডেন্ট পড়াশোনা করে, তো দেখা যাচ্ছে যখন আমি ছেলেদের কোন একটা সেকশনে ক্লাস নিই, ওই সময় আমার মেয়েদের সঙ্গে রুটিনে ক্লাস নিই, আমি ছেলেদের সঙ্গে যে ক্লাসটা নিতেছি আমার মেয়ে স্টুডেন্টরা কিন্তু ওটা দেখার সুযোগ পাই না। তখন আমার কাছে মনে হলো যে যদি আমি অনলাইনে আসি তাহলে হবে কি, আমার শুধুমাত্র আমার স্টুডেন্টই না, আমার পুরো চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশের স্টুডেন্টরা আমার ক্লাসটা দেখার সুযোগ পাবে আর কি। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে স্যার, দেখা যাচ্ছে যে আমি যখন কোনো ক্লাস নিলাম স্কুলে, আমার দেখা যাচ্ছে কোনো বাচ্চা কোনো কারণে ক্লাসটা মিস করেছে, যে কোনো কারণে মিস হতে পারে, কিন্তু সে আসলে আমার ক্লাসটা যাতে মিস না করে, বাসায় বসে সেদিন হোক তারপরে হোক যাতে দেখার সুযোগ পাই, এজন্য স্যার আমার আপলোড করা। আরেকটা বিষয় হচ্ছে স্যার, দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা ক্লাসে বুঝতে না পারলেও প্রশ্ন করতে পারে না যে ম্যাম বুঝতে পারলাম না, বা অনেকে বুঝতে পারে কিন্তু দেখা যাচ্ছে আবার ভুলে যেতে পারে, একটা ক্লাস কিন্তু আবার রিগেইন করা সম্ভব না। কিন্তু এটা যদি আমি অনলাইন আপলোড করে রাখি তাহলে কিন্তু একজন স্টুডেন্ট যতবার প্রয়োজন ততবার দেখার সুযোগ পাবে। আর আমার কাছে মনে হয়েছে স্যার, এরকম যদি আমরা প্রত্যেকটা টিচারই ক্লাসগুলো আপলোড করি তাহলে একটা স্টুডেন্ট কিন্তু ভ্যারিয়েশন ক্লাস পাবে, দেখা যাচ্ছে আমার ক্লাসে সে ভালো বুঝতে না পারতে পারে কিন্তু আরেকজন টিচারের ক্লাসে যদি সে ভালো বুঝতে পারে, এরকম 10টা ক্লাস দেখলে একটা টপিক তার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। আসলে স্যার এই চিন্তা থেকে আমার অনলাইনে আসা আর কি। আর স্যার, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমার এই অনলাইন আসার পেছনে যে সোহেল ভাইয়া আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে, কাউসার স্যার তো অনেক হেল্প করেছেন, আর আমাকে সার্বিক সহযোগিতা আসলে আমার হাজবেন্ড করে স্যার এই বিষয়ে, বিভিন্ন পরামর্শ দেওয়া যান কিভাবে কি করব, দেখা যাচ্ছে আমার চেয়ে ও বেশি কাজ করে। ধন্যবাদ স্যার শোনার জন্য। সোহেল রানা স্যার, মজার ব্যাপার হলো আপনার সাথে আমার কিন্তু আজকেই সরাসরি সাক্ষাৎ হলো এবং সরাসরি কথা বলাই আজকেই হলো। জি স্যার, তো আপনি আমাদের কাউসার আলী স্যার, মানে চাপাই নামে পরিচিত আর কি, কাউসার আলী চাপাই, মহারাজ উচ্চ বিদ্যালয় চাপাই নবাবগঞ্জ শহরে অবস্থিত,
কাউসার স্যারকে আমরা সবাই চিনি বিশেষ কিছু কারণে চিনি, বিশেষ করে শিক্ষক বাতায়নের কারণে, যে উনি শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা শিক্ষক এবং উনি খুব ভালো মাপের একজন ফ্রিলান্সার। আমরা ওনাকে চিনি, গ্রাফিক্স ডিজাইনের ভালো কাজ পারেন এবং শক্তিশালী এই হিসাবে চিনি। মজার ব্যাপার, যখন এই প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম উনি বললেন আমার একজন গুরু আছে, আমারই কলিগ, বয়স কম না স্যার এই লাইনে আসা, এবং উনি আমাকে যাবতীয় হেল্প করেন। তো যে বিষয়গুলো আমি শুনতে পাচ্ছি না লাগলো, সোহেল রানা স্যার আপনি বলেন যে আপনি কেন এই ইউটিউবে আসলেন। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার জন্য, বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসল স্যার আমিও কিন্তু লাইফে প্রথম এরকম কোন প্রোগ্রামে জয়েন করছি, সুতরাং কথা বলাতে একটু সমস্যাও হতে পারে, আসলে এভাবে কথা বলে অভ্যস্ত না স্যার। আমি সকল স্যারকে এবং আমার সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রামে। আমি কিন্তু স্যার আগে থেকে এই মোবাইল কম্পিউটার এগুলো টুকটাক চালাইতাম প্রায় 2003 সাল থেকে স্যার, প্রায় 2003 সাল। আমার ধারণাই ছিল যে আমি টেকনোলজি বিষয়গুলো যা জানি মানুষের সাথে যেন আমি সেটা শেয়ার করতে পারি। আমার কাছে প্রায় অনেক মানুষই স্যার, এই গ্রামের অনেক মানুষ আমার কাছে চলে আসে, আমি তো আসলে নানান কাজে বর্তমানে জড়িত হয়ে গেছি স্যার, এই জন্য ওদেরকে সময় দিতে পারি না সেরকম। কারণ আমার এক চিন্তা ভাবনা তখনই আসলো যে আমি এমন একটা চ্যানেল তৈরি করব যেন আমাদের ভিশন 2021 ফিল আপ হয়। ভিশন 2021-এ যেন কেউ আর ওই কারো কাছে গিয়ে না বলে যে আমার কথা কেন রেকর্ড হচ্ছে না, আমার মোবাইলটা সাইলেন্ট কেন, এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়েও যেন কোনো প্রবলেম না হয় স্যার। এই জন্য স্যার এই তখন থেকে আমার পথ চলা। আর আমি আসলে সবাইকে উদ্বুদ্ধ করি যেন ফ্রিল্যান্সিং করে ইনকাম করে, এটা খুব বেটার একটা ব্যাপার স্যার বর্তমান সময়ে, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। কারণ স্যার দেখেন আমরা যে অফিস টাইমটা মেনটেন করি 10টা থেকে 4টা, এটা অনেক সময় কিন্তু বিরক্তির কারণও হতে পারে স্যার। এই জন্য তখন আমি কি করলাম যে আমি যেন করি আমাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয়, বিশেষ করে নিউ জেনারেশন যারা যারা চাকরির খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করে বাট অনেক জ্ঞান আছে, সেটা যেন ইমপ্লিমেন্ট করতে পারে স্যার অনলাইনে এসে। এখান থেকে কিন্তু সত্যি স্যার অনেক টাকা ইনকাম করা সম্ভব যদি ধৈর্য ধরে এবং সঠিক উপায়ে এবং সততার সাথে একটা চ্যানেল চালানো যায় স্যার। আপনি হয়তো জেনে খুশি হবেন স্যার আমার চ্যানেলে বর্তমানে প্রায় 54,000 সাবস্ক্রাইবার অ্যাট প্রেজেন্ট, আল্লাহর রহমতে অনেক ভালো পজিশন এবং অনেক ভিউ হয় এবং অনেকে উপকৃত হয়। এই যে স্যার কিছুদিন আগে আমাদের নির্বাচন অফিসে যে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য অনেকে অনেক প্রবলেমের মুখোমুখি হয়েছে, এর উপরও কিছু ভিডিও দেওয়া আছে আমার স্যার, যেন খুব ইজিলি মানুষগুলো যারা ঘরে বসেই স্যার এনআইডি কার্ড গুলো ডাউনলোড করতে পারে। এই টাইপের ভিডিও গুলো আমার চ্যানেলে প্রায় 130+, হ্যাঁ এতগুলো ভিডিও দেওয়া আছে। যে কেউ স্যার এই চ্যানেলে এসে উনার যে সমস্যা এই সমস্যাটা দিয়ে সার্চ করলেই সমস্যার সমাধান গুলো খুব সহজেই পেয়ে যাবে স্যার। আসলে স্যার আমি আমার এলাকার সবাইকে উদ্বুদ্ধ করি যেন অন্তত মোবাইলের মাধ্যমে এই যে ইমেল দেওয়া নেওয়া স্যার, ইমেলটার মাধ্যমে যেন আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারি, কোনো একটা ফাইল ট্রান্সফার করতে পারি, এই জিনিসটা যেন আমরা খুব সহজে শিখতে পারি। কারণ ভিশন 2020-তে এসে আমরা স্যার একটা ইমেল যদি পাঠাতে না পারি এটা স্যার আসলে খুবই দুঃখজনক হয়ে যাবে। এই জন্য স্যার আমি নিরলস কাজ করে যাচ্ছি যেন এই চ্যানেলের মাধ্যমে মানুষকে কিছুটা হেল্প করতে পারি, মানুষ যেন অনেক উপকৃত হয়। আমাদের যে সকল শিক্ষক আছেন যারা ইতিমধ্যে ইউটিউব চ্যানেল করে সেখান থেকে কিছু আর্নও করছেন, আমাদের অন্যান্য শিক্ষক তাদের সুযোগ দিয়ে যে ক্লাসগুলো নেন সেই ক্লাসগুলোই তারা যদি ইউটিউব চ্যানেলে দেয় তাহলে তারাও আর্ন করতে পারবেন। তাহলে সেই কাজটা কিভাবে আমাদের টিচাররা করতে পারে এটা নিয়ে আমাদের যারা এক্সপার্ট, যারা ইতিমধ্যে আমাদের সোহেল রানা যাকে আমরা দেখতে পাচ্ছি, আপনি বলেন যে শিক্ষক বাতায়নে আগে ভিডিও আপলোডের অপশন ছিল, এখন ভিডিও আপলোডের অপশন নাই, এখন আমাদের চ্যানেলে আপলোড করে তার লিঙ্ক আপলোড করতে হয়, লিঙ্কটা দিতে হয়, কেন আপনারা এটা করবেন এই বিষয়ে একটু বলবেন। আর আমি একটু পুরো দিশা শুনেছি যে আগামী যে শিক্ষক কম্পিটিশন হবে সেটার পিপিটি তে হবে না, ফরম্যাটে হবে। তো আসলে আপনারা আপনারা বলতে এটুআই দেখে যদি
জি ধন্যবাদ, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষক বাতায়নের এখন যে ভার্সনটি চলছে এটি হচ্ছে থার্ড ভার্সন। এই থার্ড ভার্সনটি আমরা লঞ্চ করেছি 2019 সালের 5ই অক্টোবর। আমাদের গত যে শিক্ষক দিবস আমরা পালন করেছি ওই দিন আমাদের থার্ড ভার্সন অর্থাৎ লেটেস্ট ভার্সনটি আমরা লঞ্চ করেছি। সো এই ভার্সন থেকে আপনারা দেখবেন যে শিক্ষক বাতায়নে বিভিন্ন ক্যাটাগরিতে যে কন্টেন্ট আপলোড করার সুযোগ রয়েছে, বিশেষ করে আগে আমাদের শিক্ষকগণ সরাসরি ভিডিওটি আপলোড করার সুযোগ পেত, কিন্তু এখন যে আমাদের নতুন যে আপডেটেড সংস্করণটি রয়েছে শিক্ষক বাতায়ন, সেখানে কিন্তু সরাসরি ভিডিও আপলোড করার কোনো সুযোগ নেই। সরাসরি ভিডিও যদি আপলোড করার সুযোগটা থাকতো তাহলে আমাদের পোর্টাল আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ওয়েব পোর্টাল, এবং এখানে লক্ষ লক্ষ কন্টেন্ট পোর্টাল বারবার ডাউন হয়ে যেত, পোর্টালের যে স্বাভাবিক কার্যক্রম সেটি মারাত্মক ভাবে বাধাগ্রস্ত হতো। ইভেন আমরা অ্যাডমিন থেকেও এটি পরিচালনায় আমাদের আমাদের নানা ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরাও ভিডিও কন্টেন্টের যে ডিপেন্ডেন্সিটা সেটিও আমরা ইউটিউবের উপরে রেখে দিয়েছি। অর্থাৎ আমরা এবার যেটা সুযোগ দিয়েছি আমাদের শিক্ষকগণ যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট, তারা যেহেতু সবাই আমাদের টিচাররা এখন ম্যাক্সিমাম জিমেইল অ্যাকাউন্ট আছে, তারা গুগল ব্যবহার করছে, অর্থাৎ আমার টিচারদের ইউটিউবের একটা অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে এবং ইউটিউবে তারা তাদের চ্যানেল খুলে তারা তাদের ব্যক্তিগত এবং প্রফেশনাল বিভিন্ন ধরনের কাজ সেখানে কিন্তু তারা সংরক্ষণ করতে পারছে, এবং শিক্ষকরা খুব সহজেই তারা তাদের ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো সহজেই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারছে। এতে করে কিন্তু তাদের ক্লাসগুলো খুব সহজে আর্কাইভ হয়ে থাকলো, এবং শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় উপকার তারা যে কোনো সময় তারা চাইলে এক বছর পরেও কিন্তু এই ক্লাসগুলো দেখার সুযোগ পাচ্ছে, এবং আপনারাও কিন্তু আপনাদের এই ক্লাসগুলো সারা বাংলাদেশ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের সাথে আপনি এটা শেয়ার করতে পারেন, এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কনফারেন্স বলি, ইভেন্ট বলি, ট্রেনিং বলি, ওয়ার্কশপ বলি, বিভিন্ন কাজে আপনাদের ক্লাস অর্থাৎ আপনাদের যে লেকচার পাঠ সেটি কিন্তু আপনাদের হয়তোবা শেয়ার করতে হয়। সো এটি একটি বড় মাধ্যম ইউটিউব, এর যে বহুমুখী ব্যবহার সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। COVID-19 এর কারণে এটির ব্যবহার কয়েক গুণ বেড়ে গিয়েছে, এবং আমাদের রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস বলে এবং ক্লাসটি করে পরবর্তীতে সংরক্ষণের জন্য এবং আমার মাস পিপল এবং শিক্ষার্থীদের সাথে শেয়ার করার জন্য কিন্তু ইউটিউব একটা বেস্ট প্ল্যাটফর্ম। এবং এটা আপনারা জানেন যে এখান এই প্ল্যাটফর্ম অর্থাৎ আপনার চ্যানেলটি যদি জনপ্রিয়তা পায় এখান থেকে কিছু হয়তো রেভিনিউ জেনারেট করার পসিবিলিটিও হয়তোবা থাকে। এটা ডিপেন্ড করে আপনার ভিউয়ার সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলটির জনপ্রিয়তা কেমন, এটির ব্যবহার কেমন হচ্ছে। ফাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ইয়াং কমিশনার হিসেবে ইউটিউবে কর্মরত আছেন এবং আপনাদের অনেক ব্যস্ত সময় পার করে আপনি আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা শুনতে চাই আমাদের সোহেল রানা স্যারের থেকে। স্যার, আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি খুব বেশি সময় দেন না, বেশি কাজও আপনি করেন না, তো আপনি এখন কেমন আর্ন করেন সেখান থেকে মান্থলি? স্যার, আমি মান্থলি প্রায় 4000, স্যার 4000 মতো করে আসে এখন। আসলে স্যার ব্যস্ততার কারণে মিডিলে 4 মাস গ্যাপ দেওয়া হয়েছিল, ওটা আমার জন্য খুব একটু ব্যাড সাইড ধরতে পারেন স্যার, বাট আমি এখন কন্টিনিউ আবার ভিডিও আপলোড করছি, পার মান্থ প্রায় 4000 প্লাস স্যার এখন চলে আসে। আচ্ছা, তার মানে আপনি প্রতি মাসে এখন 4000 টাকা আপনি পাচ্ছেন? জি স্যার। আপনার চ্যানেলে আপনি যখন চ্যানেলটাকে একটা জায়গায় অবস্থানে নিয়ে গেছেন তখন আপনি সপ্তাহে কয়টা করে কন্টেন্ট দিতেন, ভিডিও দিতেন? সপ্তাহে স্যার তখন কিন্তু পার ডে একটা করে ভিডিও দিতাম, প্রত্যেক দিন একটা করে, সেটা 3 মিনিটের হোক বা 2 মিনিটের হোক বা 10 মিনিটেরই হোক, প্রত্যেক দিন মানে কন্টিনিউয়াসলি আমি 2 মাস মানে 60টা ভিডিও দিয়েছি এনি হাউ। এখানে কোনো কার্পণ্য করা যাবে না স্যার, একটা ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করতে গেলে
আপনাকে এটা অবশ্যই করা লাগবে, কারণ ইউটিউব কর্তৃপক্ষ যেন বুঝে আপনি চ্যানেলটার ব্যাপারে সিরিয়াস, আপনি কিছু করতে চান, মানুষকে কিছু দেখাতে চান, এই হলো ব্যাপার স্যার। ভিডিও না দিই সপ্তাহে যদি একটা দিই বা দুইটা দিই তাহলে কি অসুবিধা আছে? না কোনো অসুবিধা নাই স্যার, ভাইরাল হওয়ার যে ব্যাপার থাকে স্যার, রেশিও হওয়ার ব্যাপার যে থাকে স্যার, সে রেশিওর ব্যাপারটা একটু ধীরে ধীরে হবে, এটাই স্যার, আর কোনো সমস্যা নাই এখানে। সম্মানিত শিক্ষক ভিউয়ার যারা দেখছেন আমাদের লাইভ প্রোগ্রাম, অর্থাৎ সোহেল রানা স্যার উনি চাঁপাই নবাবগঞ্জ থেকে আমাদের পরামর্শ দিচ্ছেন, উনি একজন শিক্ষক, হাই স্কুল শিক্ষক, এবং ওনার যে চ্যানেল, এই চ্যানেলটার নাম হলো লার্ন ওয়ান টেক। এই চ্যানেলটাই এখন প্রায় 54,500 সাবস্ক্রাইবার আছে, এবং উনি বললেন যে এখন উনি ইউটিউব চ্যানেলে একেবারেই সময় দেন না, কিন্তু একটা সময় উনি 2 মাস একটানা কাজ করেছেন, এখন উনি মান্থলি 4,000 টাকা ইনকাম করেন। আপনারা সম্মানিত শিক্ষক এবং অন্যান্য যারা আছেন তারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবং আমাদের অনেক শিক্ষার্থীও দেখছি ইদানিং ইউটিউবে অনেক আগ্রহী হয়েছে। আমারও তাই মনে হয়, তারা যে পড়াটা পড়লো সেটা একটা ইউটিউব ভিডিও করে রাখলো, তারা যে কাজ করলো সেটা একটা ইউটিউব ভিডিও করে রাখলো। তাহলে ভিডিও করে রাখলে তার দুইটা কাজ হতে পারে, দিস নাম্বার ওয়ান, তার এই বয়সের যে সাপ সেটা সে আজীবনের জন্য রেখে দিতে পারলো, দ্বিতীয়ত তার এটার জন্য সে মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড তার একটা প্রভাব থাকলো, একই সাথে সে কিন্তু একটা আর্নেও যেতে পারছে। তো স্যার আপনি বলবেন আর্নের ব্যাপারটা, অর্থাৎ যে রেভিনিউ জেনারেট যেটা হয়, সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন জানি যে 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4,000 ওয়াচ আওয়ার থাকতে হবে প্রিভিয়াস আওয়ারে। তো কোন চ্যানেলের বয়স 5 বছর হয় যে যেটা মনিটাইজেশন পাইনি, যেটাকে আমরা মনিটাইজেশন বলি, তখন যদি সেটা তার রেকর্ড যেটা, অর্থাৎ তার যে শর্ত যেটা, কন্ডিশন, সেটা যদি ফিল আপ করতে পারে তাহলে কি তার মানে মনিটাইজেশন হওয়ার যোগ্য হবে? আপনি এই বিষয়ে একটু পরামর্শ দেন। হ্যাঁ জি স্যার, একদম। আসলে কন্ডিশনটা হলো এরকম স্যার, লাস্ট 12 মাসের মধ্যে হতে হবে, সেটা চ্যানেলের বয়স 10 বছর হোক আর 5 বছরই হোক, শেষ 12 মাসের মধ্যে তার সাবস্ক্রাইবার 1,000 হতে হবে আর 4,000 ঘন্টা হতে হবে, 1 বছরের মধ্যে নয়। কিন্তু এটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি যে 1 বছর হলো না তাহলে মনে হয় আমার চ্যানেলে হয়তো আর মনিটাইজেশন হবে না, বাট এটা একদমই ভুল ধারণা। আপনার চ্যানেলের যখন মনিটাইজেশন হবে আপনাকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনার মনিটাইজেশন অপশনে গেলেই ওইখানে কিন্তু একটা হলুদ সাইন দেখাবে যে আপনি মনিটাইজেশনের জন্য উপযুক্ত। সো আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি শুধু কাজ করে যাবেন আর একদিন দুই দিন বা 1 সপ্তাহ পর পর দেখবেন যে আপনি মনিটাইজেশনের জন্য ইলিজিবল কিনা, যদি হয়ে যান তাহলে তো হয়ে গেল। সুতরাং এখান থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শেষ 12 মাসের মধ্যে আমাকে 1,000 সাবস্ক্রাইবার হতে হবে আর 4,000 ঘন্টা অফ টাইম হতে হবে। এই তো স্যার ইন্ট্রো স্যার, ইন্ট্রো যেটা ব্যবহার করে সেটা কি নিজেই বানাতে হয় নাকি ইন্ট্রোটা ইউটিউব থেকে নিয়ে? ইন্ট্রো ব্যাপারটা স্যার, ইন্ট্রো তো স্যার চ্যানেলের একটা মনে করেন যে হাইলাইটস, যে আমি চ্যানেলে কি তৈরি করছি, কি শিখাতে চাচ্ছি মানুষকে, সো ইন্ট্রোটা নিজে বানালেও হবে বা কারো মাধ্যমে বানিয়ে নিলেও কোনো সমস্যা নেই স্যার। ইন্ট্রো যে কোনো মাধ্যমে, কিংবা আমাদের মোবাইলে অ্যাপস আছে স্যার, অ্যাপস এর মাধ্যমে তিনি বানাতে পারবেন, সেটা কাইন মাস্টার দিয়ে হোক আর পাওয়ার ডিরেক্টর দিয়েও হোক, যে কোনো একটা অ্যাপস ইউজ করেও উনি ইন্ট্রোটা বানাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সোহেল রানা স্যার, আপনি বলবেন যে বিষয়টা সেটা হলো যে এখন মনে করেন যে কেউ একজন তার চ্যানেলে কাজ করলেন, মনে করেন যে তার চ্যানেলটাই সে 2 মাস কাজ করলো বা 6 মাস কাজ করলো এরকম, এরপরে আর কাজ করলো না। তো ইউটিউবের আমি জানি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা মানে ডিউরেশনটা, ডাইলেশনটা তারা রাখে, বিরতিটা রাখে, এই বিরতির পরে তারা কিন্তু অফ করে দেয়। তো এই বিষয়ে আপনার মন্তব্যটা কি একটু জানতে চাই স্যার? হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আসলে স্যার ইউটিউব তো একটা, আপনি যখন ইউটিউবে আসবেন, ভিডিও যখন আপলোড করবেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অন্তত যেন আমি সপ্তাহে একটা অন্তত ভিডিও দিতে পারি, অন্তত একটা। আপনি যদি 2-4-5-20টা ভিডিও দিয়ে একদম অফ করে দেন 2-3 মাস 4 মাস, যেমনটা স্যার আমিও করেছিলাম 4 মাস স্যার, এই জিনিসটা যদি আপনি করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলের যে রেশিও, মানে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, মানুষ সার্চ দিলে প্রথমে 1 নম্বরে বা 2 নম্বরে বা প্রথম পেজে আসতো, সেটা কিন্তু ইউটিউব আর দেখাবে না, তখন অন্য চ্যানেলের ভিডিওগুলোকে অন্য মানুষের কাছে শো করবে, তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই ড্যাম হয়ে গেল, মানে মানুষের কাছে গেল না স্যার। এই জন্যই স্যার অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে, একদম স্টপ করা যাবে না, একদম স্টপ করে দিলে আপনাকে আবার খুব কঠিন করে কাজ করতে হবে। যেমন স্যার আমার ভিডিওগুলো যদি এখন দেখেন, আমার ভিডিওগুলো, আমার 54,000 সাবস্ক্রাইবার বাট ভিউ হচ্ছে 300, 400, 500, কারণটা কি স্যার? ওই যে আমি 4 মাস কাজ করিনি, এজন্যই স্যার,
বাট আমি যদি প্রথম থেকেই দিতাম, আমার ওই আগের ভিডিও গুলা দেখলে বুঝতে পারবেন, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে 8,000-10,000 ভিউ হয়ে যেত, বাট ওই চ্যানেলটা না চলার কারণে আজকে সার মাত্র 300-400, আমি কিন্তু আরো বেশি ইনকাম করতে পারতাম, প্রায় 10,000 টাকা হয়ে যেত যদি আমি কন্টিনিউয়াসলি ভিডিও গুলো আপলোড করে আসতাম স্যার। সো আপনারা যারা ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন, যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা অনেক উপকৃত হচ্ছেন, এবং তাদের যে মনের না বলা কথাগুলো, যে প্রশ্নগুলো ছিল, এগুলো কোথাও তারা করতেও পারে না, এই সেই উত্তরগুলো তারা পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ স্বরূপ দাস স্যার। আপনি জানতে চাচ্ছেন যে আপনার চ্যানেলের নামটা কি? স্যারের চ্যানেলের নাম একবার বলেছি, আবারও বলে দিচ্ছি, অর্থাৎ সোহেল রানা স্যারের চ্যানেল হলো টেক ওয়ান, লার্ন অন টেক স্যারের চ্যানেল। আর একই সাথে আমাদের রাফিয়া আহমেদ ম্যাডাম যিনি আছেন, ওনার চ্যানেলের নাম হলো ইংলিশ, লার্ন ইংলিশ উইথ রাফিয়া ম্যাম। আর একই সাথে আমাদের কাউসার আলী স্যারের যে চ্যানেলটি আছে, আমরা যাকেও আমরা কথা বলবো, কাউসার স্যারের কাছে যাব, কাউসার স্যারের চ্যানেলের নাম হলো সহজ পাঠশালা। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করছেন, বিশেষ করে প্রশ্ন করছেন এখানে ফকির মিন্টু স্যার, নিজের তৈরি ভিডিওতে কপিরাইট ধরে কেন, কতবার কপিরাইট ধরলে সমস্যা হবে? তো এই প্রশ্নটার উত্তর কিছুটা আমি আমি দিতে চাই আর কি, কারণ এই এই জায়গায় ধন্যবাদ স্যার, তো আপনি সেটা ধরে আবার উত্তর করবেন আর কি সোহেল রানা স্যার। ফকির মিন্টু স্যার, আপনি সহ যারা টিচার্স পোর্টালে কাজ করে, যারা পাওয়ার পয়েন্টের বস, যারা যে বিভিন্ন ধরনের গুগল থেকে ছবি জানা নাই বোঝা নাই, আমরা ডাউনলোড করে পাওয়ার পয়েন্টে দিয়ে দিই, আর ওই পাওয়ার পয়েন্ট ধরে আমরা আসলে তখন আবার ইউটিউবে দিয়ে দিই। মজার ব্যাপার হলো, ছবিটা গুগল থেকে নামাচ্ছেন, সেই নামানো ছবিটাকে যদি আপনি আবার ক্যামেরা দিয়ে ছবি তুলেন, ওই ছবিটাও কিন্তু কপিরাইটের আওতায় যাবে। আপনাকে মাথায় রাখতে হবে, ওই ছবিটা যদি আপনি টেলিভিশনে দেখান, ওই যে আমাদের অনেক টিচার টেলিভিশনে ক্লাস নেয়, তো টেলিভিশন মনিটরে যে পর্দায় ক্লাসটা নিচ্ছেন এবং ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, এই মনিটরের যদি ওই গুগলের ছবিটা থাকে, এই ছবিটাও কিন্তু কপিরাইট ধরবে, ক্লাস আপনার বাট ছবিটা কিন্তু আপনার না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একই সাথে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে মিউজিক ব্যবহার করেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অন্যের গান, এগুলোও কিন্তু কপিরাইটের আওতায়। আপনি যখন গুগলে সার্চ দেবেন, সার্চ দিয়ে যে কোনো একটা ছবি ইমেজে যখন সার্চ দেবেন, তখন আপনি দেখবেন ওখানে নিচে ছোট করে লেখা আছে, দিস কন্টেন্ট মে বি কপিরাইট, প্রত্যেকটা ছবি নিচে দেখা দেখবেন যে লেখা আছে। কিন্তু আপনি যদি কপিরাইট ফ্রি ছবি নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওই ছবির নাম দিয়ে অবশ্যই পাশে ইন্ডিকেট করে দিতে হবে গুগলকে, যে আমি কপিরাইট ফ্রি ইমেজ চাচ্ছি, তাহলে হয়তো আপনার কাঙ্ক্ষিত ইমেজ আপনি নাও পেতে পারেন। এইভাবে করে আমরা আমাদের ভিডিওকে আমরা কপিরাইট ফ্রি রাখতে পারি। তো এই টপিকে কি সোহেল রানা স্যার আপনি একটু বলবেন কিছু আর? হ্যাঁ জি জি স্যার, একটু অ্যাড করব স্যার। ব্যাপারটা হলো, আমরা আনিশির স্যার কিন্তু খুব সুন্দর বলেছেন, আসলে আমরা গুগল থেকে কিন্তু ছবি কিন্তু নিয়ে ইউজ করতে পারবো না, তবে গুগলের একটা অপশান আছে, ওই অপশানে গিয়ে কিন্তু ছবি ডাউনলোড করে কিন্তু ব্যবহার করা যাবে, ওইখানে আপনি পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন, আবার কমার্শিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন, একটা অপশান আছে স্যার, সে অপশানে গিয়েও ছবি ডাউনলোড করতে পারে, যে আমরা আমাদের বাণিজ্যিক কাজে ব্যবহার। শিওর স্যার, একদম কমপ্লিটলি ফ্রি এটা করতে পারবেন। আর ওই যে স্যার একটা প্রশ্ন করেছেন যে কতবার স্ট্রাইক দিলে আমার চ্যানেলের সমস্যা হবে, এটা কিন্তু উনি প্রশ্ন করেছিলেন শেষে। তো আসলে দেখুন, ব্যাপারটা হলো যে কপিরাইট স্ট্রাইক একবার কেন খাবেন, আমার প্রশ্নটা এটাই যে আপনি কেন কপিরাইটের আন্ডারে যাবেন। দেখুন, আমরা বাস্তব জীবনেও যদি একটা মানুষ অপরাধ করে, তো আমরা তো ওনার থেকে এড়িয়ে চলি, তাই না, যে এ মানুষটা এই অপরাধ করেছে। সেটা অনেক অপরাধী করে থাকে, আপনি একবার নিজেই চিন্তা করবেন যে একটা মানুষ অপরাধ করলে আমরা তাকে এড়িয়ে চলি। সো কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক যেটাই বলেন, সেটা কিন্তু আপনি অপরাধ করেছেন বলে আপনাকে ইউটিউব দিয়েছে। সো আপনি কতবার আন্ডারে যাবেন কেন, একবার যেন কপিরাইট আন্ডারে না যায় সেটাই আমাদের চেষ্টা করতে হবে, এবং সেভাবে আমাদেরকে আগাতে হবে। আমি সত্যি বলছি, অনেস্টলি বলছি, আমার চ্যানেলে এ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কপিরাইট স্ট্রাইক নাই, গাইডলাইন স্ট্রাইকও নাই। আমি চাই সবসময় আমি একটা চ্যানেলের মালিক হব, মানুষ আমাকে চিনবে ভালো নামে, এটাই আমি চাই। সো আপনি যখন কাজ করবেন, প্লিজ একটু স্টাডি করেন ইউটিউব নিয়ে, আধা ঘন্টা স্টাডি করেন অন্তত দিনে, তাহলে আমার বিশ্বাস আপনি জীবনেও কখনো স্ট্রাইক খাবেন না, এবং আপনার মাথায় প্রশ্ন আসবে না যে আমি কতবার স্ট্রাইক খেলে আমার চ্যানেলে কোনো সমস্যা হবে না। আমার মনে হয় যে আমি বুঝাতে পেরেছি যে ওই চিন্তা আমরা করবো না যে স্ট্রাইক আমি একটা খাবো, দুটা খাবো, পাঁচটা খাবো। সো এখান থেকে বের হয়ে আসেন, আমরা অনেস্টলি কাজ করবো, অনেস্টলি কাজ করে অনেক দূরে এগোতে চাই, বাংলাদেশের মানুষকে যেন ইউটিউব চিনে যে এরা আসলে
খুব ফ্রি এবং খুব ভালো মতো কাজ করে, এরা কখনো অসৎ উপায় অবলম্বন করে না। প্লিজ এই কাজ থেকে আমরা বের হয়ে আসব। সবার কাছে একটা অনুরোধ, আমি অনেক ছোট অনুরোধ থাকবে যেন আপনারা খুব অনেস্টলি ইউটিউবে কাজ করেন। এই তো স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই বিষয়টা বলার জন্য। আচ্ছা, দুইজন টিচার প্রশ্ন করেছেন, রাশেদুজ্জামান রাসেল স্যার, ফকির মিন্টু আলী স্যার, যে আপনি যে অপশনটার নাম বললেন যে যেখান থেকে কপিরাইট ফ্রি ইমেজ এবং আমরা সাউন্ড পাবো, সেই অপশনটার নাম কি? আসলে যা আমরা চাচ্ছি তার পাশে কপিরাইট ফ্রি লিখলেই তো হবে, নাকি অন্য কোনো অপশন আছে? না 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 স্যার, আসলে কপিরাইট ফ্রি আপনি যে মিউজিকটা ডাউনলোড করবেন ইউটিউবে ঢুকে, ইউটিউব লাইব্রেরিতে হাজারো অসংখ্য ওইখানে কপিরাইট ফ্রি আমাদের মিউজিক দেওয়া আছে ইউটিউব থেকে। সেক্ষেত্রে আমি একটু শৈলানা স্যারের কথা রেস্ট ধরে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে মূল যে ব্যাপারটা আপনি বললেন যে উনি একটা কথা বলেছেন, কিন্তু শৈলানা স্যার বলেছেন যে ইউটিউব যেন জানে যে সারা বাংলাদেশের মানুষ অনেক ভালো, ইউটিউব যেন এটা জানতে পারে। আসলে এই টপিকে আমি একটু কথা বলতে চাই সম্মানিত ভিউয়ার আপনাদের উদ্দেশ্যে, যে আপনারা জানেন যে ইউটিউব আসলে কোনো মানুষ নিয়ন্ত্রণ করে না, ইউটিউব একটা প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রোগ্রামগুলো এইরকম যে আপনার মাথায় ব্যথা করেছে আপনি বুঝতে পাচ্ছেন না, কিন্তু ইউটিউব আপনাকে জানাবে যে আসলে আপনার মাথা ব্যথা করেছে। প্রোগ্রামগুলো এইভাবে সেট করা আছে, ব্যাপারটা এরকম একেবারে অ্যাজ এ হিউম্যান বিং, মানে মানুষের ব্রেন যেরকম ঠিক সেরকম। অর্থাৎ আপনি আপনার ভিডিও কপিরাইট করছেন কিনা, অন্য কারো ছবি নিচ্ছেন কিনা, কারো ভয়েস নিচ্ছেন কিনা, একই সাথে আপনি পার ডে ইউটিউবে কতটুকু কাজ করেন, আপনি একবার স্ট্রাইক খেয়েছেন কিনা, ইউটিউব সব কিন্তু আপনার জন্য তার ডাটাবেস করে ফেলে। তার মানে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে যে আপনি তো একজন ফ্রেশ মানুষ, এটা ইউটিউবকে বোঝাতে হবে, তাদের প্রোগ্রামিংকে বোঝাতে হবে। যখন ইউটিউব এটা বুঝবে তখনই আসলে ইউটিউব আমাদের জন্য অনেক স্পেস ছেড়ে দিবে, যে কথাটি শৈলানা স্যার বলেছেন। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি কাউসার আলী স্যারের কাছে। কাউসার স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার চ্যানেলটার নাম হলো সহজ পাঠশালা, তবে মজার ব্যাপার হলো এর আগে আপনার একটা চ্যানেল ছিল, সেটার নাম হলো কাউসার আলী চাপাই। সেই চ্যানেলটায় প্রায় 3,500 সাবস্ক্রাইব আছে। এতগুলো সাবস্ক্রাইবার থাকার পরেও এই চ্যানেলটা আপনাকে ফেলে দিতে হয়েছে, মানে একেবারে ডাস্টবিনের মতো, মানে জাস্ট ওখানে আপনার ভিডিওগুলো রাখা আছে, তাই ওটাতে আপনি গত এক বছর কোনো আপনি কাজ করেননি, এবং আপনার এই চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছিল, বা অর্থাৎ আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারতেন, টাকা ইনকাম করতে পারতেন। তো কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আপনার এই এটা বাতিল হয়ে গেল, অর্থাৎ মনিটাইজেশনটা বাতিল হলো? এটা যদি আমাদের ভিউয়াররা জানতে পারে তাহলে তারা খুব উপকৃত হবেন। আসলে আমি চ্যানেলটি 11 মাসের মাথায় আমি মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করি, শর্ত পূরণ হয় 11 মাসের মাথায়, কিন্তু আমি অ্যাপ্লিকেশন যখন আমি আমার শর্তটা পূরণ হলো 1,000 সাবস্ক্রাইবার, তখন আমার 1,100+ এবং ভিউ হলো 3,00,000+, কিন্তু আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করিনি মনিটাইজেশনের জন্য। সোহেল স্যার যে একটা প্রবলেম ছিল, আর সোহেল স্যারের সঙ্গে যেহেতু আমি একই স্কুলের, সোহেল স্যার আমার কলিগ, তো পরামর্শ ছিল এরকম যে আরো ইটা হোক আর কি, শর্তটা আরো ভালোভাবে ফিল আপ করি, কিন্তু একটা প্রবলেম ছিল, প্রবলেম ছিল তখন আমার ইচ্ছে স্ট্রাইক ছিল ওই মুহূর্তে, ক্যামটাসিয়া যে সফটওয়্যারটা আছে, এই ক্যামটাসিয়া সফটওয়্যারের উপর আমি হাউ টু ইনস্টল ক্যামটাসিয়া, তো এই হাউ টু ইনস্টল ক্যামটাসিয়া এই ভিডিওটা আমি দিয়েছিলাম, দেওয়ার পর আমাকে স্ট্রাইক দেয় ইউটিউবে কোনো ক্লেম ছাড়াই। তারপরে স্ট্রাইক মেয়াদ শেষ হলো, যখন আমার শর্ত পূরণ হলো, ঠিক শর্ত পূরণ হবে ঠিক এরকম মুহূর্তে আমি আবার স্ট্রাইক খেলাম, ওই সেম ভিডিওটা আমি আবার একটু রিনিউ করে আবার আপলোড করেছিলাম, যখন আমার শর্তটা পূরণ হলো 11 মাসের মাথায়, ঠিক ওরকম মাথায় ওরকম সময় আমি আবার স্ট্রাইক খেলাম একটা ভিডিওর জন্যই, টপিকটা ছিল হাউ টু ইনস্টল ক্যামটাসিয়া, এবং ওখানে ই দেওয়া ছিল আর কি, দেওয়া ছিল মানে সরাসরি কিভাবে ইনস্টল করতে হয়,
যেটা ইউটিউব সাপোর্ট করে না। বিভিন্ন প্রবলেমে ফেলে, অর্থাৎ আপনি যখন আপনার ভিডিওটা তৈরি করেন তখন কিভাবে এটাকে অ্যাক্টিভেট করতে হয়, মানে ফলস কি দিয়ে, যেগুলো দিয়ে আমরা অনেক সময় তো করে ফেলি, সেই কাজগুলোই হয়তো আপনি দেখিয়েছিলেন, তাই না? কোন ধরনের সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে এ ধরনের কোনো পরামর্শ দেওয়া যাবে না। ফাইন ফাইন, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার তারপরও এই মানে কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক ই হয়ে যাওয়ার পর, মেয়াদ শেষ হওয়ার পর আমি অ্যাপ্লিকেশন করলাম, আমার মনিটাইজেশন ই হলো, অ্যাক্টিভেট হলো, তারপরও কেন আমি ই হলাম আর কি, সাসপেন্ড হলাম। সাসপেন্ড হওয়ার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে আমি আমার চ্যানেলটি আমার নিজের মোবাইল থেকে লগ আউট করে অন্য জিমেইল দিয়ে লগ ইন করে আমি দেখেছিলাম যে আমার মোবাইল আমার চ্যানেলে মানে ই আসছে, বিজ্ঞাপন আসছে কিনা। রাইট রাইট, তার মানে ওই যে একটু আগে আমি যেটা বললাম, একটু আগে আমি যেটি বললাম যে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার অথবা যেই ফোন দিয়ে আপনি নিজে লগ ইন করেন সেই কম্পিউটার বা মোবাইল ফোনে আপনার ভিডিও আপনি দেখতে পারবেন না, এটা খুব কড়াকড়ি ভাবে ইউটিউব মনিটরিং করে থাকে, তাই তো কাউসার স্যার? রাইট, ফাইন। আরেকটি ব্যাপার কাউসার স্যার, আপনার কাছে এই উত্তরটা নিব, নিয়ে আমরা রাফিয়া ম্যাডামের কাছে যাব। কাউসার স্যার আপনি বলবেন, দেন আমাদের একজন টিচার বলছেন যে স্যার অন্য টিচাররা বা অন্য কেউ আমাদের চ্যানেল সরাসরি সাবস্ক্রাইবার করতে চায় না, তো আপনি একটু বলে দেন তারা যেন আমাদের সাবস্ক্রাইব করে। এই যে বলে দিয়ে সাবস্ক্রাইব করলে ইউটিউব এটাকে পজিটিভলি দেখে না, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এ ব্যাপারে বলবো, আমাকে যে কারণে সাসপেন্ড করা হলো, ছোট শব্দটার নাম আমি এই মুহূর্তে উপস্থিত ভুলে যাচ্ছি, ইনভ্যালিড ক্লিক, এটা রত ইনভ্যালিড ক্লিক, ও সরি ইনভ্যালিড ক্লিক, থ্যাংক ইউ সোহেল স্যার। আমাকে সাসপেন্ড করা হয়েছে ইনভ্যালিড ক্লিক, এবং আমাকে যে মেসেজটা দিয়েছে বিরাট বড় একটি মেসেজ, মেসেজে উল্লেখ ছিল মানে আমি জিনিসটা সহজভাবে বুঝাতে চাচ্ছি, আপনি যদি চ্যানেলকে প্রতিষ্ঠিত করতে চান, ঝুঁকির মধ্যে রাখতে না চান, তাহলে আপনি যা শুধু বলবেন যে আপনার চ্যানেল আছে, কাউকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করেন বা কাউকে ইন্সপায়ার করলেন সাবস্ক্রাইব করার জন্য, এটা কখনো করবেন না। কেউ যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না করে, থ্যাংক ইউ, আপনার চ্যানেলে যত মানে 1000 সাবস্ক্রাইব দরকার, এটা অটোমেটিক্যালি একসময় হয়ে যাবে, কোনোভাবেই কাউকে ভিউ করতে বলবেন না, আপনার চ্যানেলটা কেউ দেখুক কেউ এটা বলার দরকার নেই, অটোমেটিক্যালি কেউ ওই রেশিও এটা কাজ করবে, যে দেখবে ওই সার্চ করবে, ইউটিউব চ্যানেলে সার্চ করবে, সার্চ করে আপনার ভিডিওগুলো যদি আসে পাবে, এটাই এটাই বেটার। কিন্তু আপনি যদি নিজের মনে কাউকে ইন্সপায়ার করেন যে আমার চ্যানেলটা আছে, আমার এখানে সাবস্ক্রাইব করেন, এটা দেখেন, এটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে এটা আমি নিজেই বুঝতে পারছি, ইউটিউব তো দূরে থাকে, আমি নিজেই এখন বুঝতে পারছি যে আমার চ্যানেলটা আমি কি করছি, কারণ এটা সম্পূর্ণ রোবট দ্বারা পরিচালিত, মানুষ নয়, মানুষ ভুল করতে পারে, রোবট কখনো ভুল করবে না। কারণ আমাকে যে ইমেলটা দেওয়া হয়েছিল ইনভ্যালিড ক্লিকের আন্ডারে, ইমেলে উল্লেখ ছিল আপনার পরিবারের সদস্য আপনার এখানে ইনভলভ থাকতে পারবে না, এখানে দেখা যাচ্ছে যে আপনার পরিবারের সদস্যরা আপনার এইগুলো বিজ্ঞাপন গুলো দেখছে, মানে চিন্তা করেন মানে কত দূর, মানে কোনোভাবে কাউকে ইনভলভ করা যাবে না আপনার চ্যানেলের সাথে, আপনি চ্যানেল জাস্ট কাজ করবেন, কাউকে সার্কুলেট করার প্রয়োজন নাই। অসংখ্য ধন্যবাদ কাউসার স্যার আপনাকে, আশা করি আমাদের ইউটিউবার যারা যারা নতুন ইউটিউবে তারা বুঝতে পেরেছেন। স্যার জি স্যার জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি বলেন। যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন একটা নতুন চ্যানেল তখন যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আমরা মানে খুব ব্যস্ত হয়ে যায় যে কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, দেখা গেল যে 3 মাসে 1000 সাবস্ক্রাইব হয়ে গেল, পরের মাসে কি হবে আপনার, আপনি কি সারা জীবন ওভাবে পরিশ্রম করতে থাকবেন, না কখনো নাই, দেখা গেলো যখন আপনার 1100 সাবস্ক্রাইব হয়ে গেল, এখন কথা হচ্ছে আপনি ঠিক আছে আপনি সারা বছর সারা জীবন আপনি ব্যস্ত থাকবেন যেভাবে প্রথম 3 মাস ছিলেন,
মানে ই পূরণ করার জন্য 1000 বা 1000 পূরণ করার জন্য। কথা হচ্ছে আপনি এবারে এরকম ভাবে থাকবেন না, ঠিক আছে আপনি থাকবেন সারা জীবন থাকলেন, কিন্তু 1000 যে সাবস্ক্রাইব হলো, আপনি একটা ভিডিও দিলেন, ভিডিও দেওয়ার 24 ঘন্টা ভিউ কত? 20টা ভিউ, 30টা ভিউ, একটা কথা 1000 সাবস্ক্রাইবার অথচ ভিউ 20টা, 30টা, 50টা, এটা হয় কিন্তু বুঝে নিবে যে এই সাবস্ক্রাইব গুলো আপনার দ্বারাই অনুপ্রাণিত করা। এটা আমি নিজেই বুঝে যাব, ইউটিউব ধরে থাক, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 2000, আপনি একটা ভিডিও দিলেন, ভিডিও দেওয়ার পর 24 ঘন্টা পর দেখলাম যে আপনার ভিউ হলো 100, কেন 100 হবে, আপনার সাবস্ক্রাইবার তো 2000, তার মানে কি আপনার, আপনি এই 2000 সাবস্ক্রাইব করেছেন আপনার অনুপ্রেরণা নাই। কিন্তু আমরা যদি এটা না করি, আমরা যদি এটা র্যান্ডমলি ছেড়ে দিই, তাহলে হবে কি যে 2000 কেন, আমার যদি 500 সাবস্ক্রাইবার হয় তাহলে সে 500 সাবস্ক্রাইবার কিন্তু নিজের মনেই করেছে, সে আমার ভিডিও গুলো দেখবে বলে তো করেছে। ধন্যবাদ আপনাকে, আমি একটা ভিডিও দিব 500 তে নাও, যে কাউসার স্যার আসলে যে কথাটা বললেন আমি একটু আগে বলেছিলাম, এবং আমাদের যে সম্মানিত শিক্ষক আরেকজন আছেন উনিও কিন্তু বারবার একই কথা বলছেন আমাদেরকে, এবং রাফিয়া ম্যাডাম ওনার কাছেও আমরা যাব। তো কাউসার স্যার যে কথাটা বললেন, আপনারা বুঝলেন কিনা যে আপনি যদি 1000 সাবস্ক্রাইবার কেন, আপনি যদি আপনি একা একা জিমেল খুলে আপনি 10 লক্ষ সাবস্ক্রাইবার করেন তাহলে আপনার ভিউ তো আপনি নিজেই করছেন, আপনার ডিভাইস দিয়ে করলে সেটা তো কাউন্ট করবে না ইউটিউব, তাহলে অযথা আরেকজনকে বলে আপনার সাবস্ক্রাইব করা উচিত, আপনি নিজে নিজে করে দেওয়াও তাই, যে সাবস্ক্রাইবার হবে সে নিজে থেকেই হোক, এটাই হলো মূল কথা, এটাই বললেন আর কি আমাদের সম্মানিত আলোচক বৃন্দ। আচ্ছা আমাদের শাহিন জামান উনি কুষ্টিয়ার মিরপুর থেকে প্রশ্ন করেছেন যে, জি স্যার, স্যার জি স্যার বলেন স্যার, ভিউ কাউন্ট হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2000 সাবস্ক্রাইবার হলো কিন্তু 4 মাস পর যখন আপনি একটা ভিডিও দিচ্ছেন এই ভিডিও ভিউ হচ্ছে না, কেন হচ্ছে না? এই জন্য হচ্ছে না যে 2000 সাবস্ক্রাইবার আপনার অনুপ্রেরণা নাই হয়েছে, আপনার ভিডিও দেখার জন্য নয়, আপনাকে খুশি করার জন্য, তারা বারবার আপনার ভিডিও দেখবে না। সুতরাং চতুর্থ মাসে যখন আপনি একটা ভিডিও দিবেন বা দিচ্ছেন তখন তার ভিউ হচ্ছে না, কেন হচ্ছে না? ওই সাবস্ক্রাইবার গুলো আপনার দ্বারা পরিচালিত, একই প্রশ্ন যেটা গাজীপুরের রেজিয়া ম্যাডাম করেছিলেন, কুষ্টিয়া থেকে শাহিন স্যার বলছেন এটাও আমার একই প্রশ্ন, আরেকজন সরোয়ার জাহান নামে একজন টিচার উনিও প্রশ্ন করেছেন, মূল কথা একই কথা যে পাওয়ার পয়েন্ট দিয়ে করলে, আমি বলেছিলাম যদিও যে পাওয়ার পয়েন্ট দিয়ে অনেকে ওইটাকে পাওয়ার পয়েন্টে ছবি দিয়ে সেই ছবিটাকে ভিডিও ফরম্যাটে নিয়ে যাচ্ছেন, অথবা পাওয়ার পয়েন্টকে তারা টেলিভিশন মনিটরে দেখাচ্ছেন, অথবা পাওয়ার পয়েন্টকে তারা OBS সফটওয়্যার দিয়ে দেখায় ওটাকে তারা ভিডিওতে নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এগুলো কপিরাইটের আওতায় যাবে কিনা সোহেল রানা স্যার আপনি ব্যাখ্যা করেন। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। স্যার আসলে হলো আমরা যে আমরা যখনই স্যার লাইভে যাব, পাওয়ার পয়েন্টে কোনো কিছু দেখাবো, আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে সেটা পিকচার হোক বা সাউন্ড হোক বা একটা ছোট ভিডিও ক্লিপ হোক, সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় অ্যাডভান্স সেটা করা লাগবে। মানে ইউটিউব চায় আপনি যেটা ইউটিউবে করছেন সেটা আপনার নিজস্ব তৈরি করা, মানে আপনার ক্রিয়েটিভিটি, মানে অন্যের ক্রিয়েটিভিটি নিয়ে আপনি শো করবেন তাহলে কিন্তু হলো না স্যার, এটা কিন্তু আপনার নিজস্ব হতে হবে। এখন আপনার কোশ্চেন হতে পারে, আমি যদি সাকিব আল হাসানের একটা ছবি নিই তো সাকিব আল হাসানের ছবি তুলতে যাব তাহলে কি নাকি আমি, এটা কিন্তু সম্ভব না, এটা অ্যাবসলিউটলি রাইট কোশ্চেন। এই জন্য আপনার আপনাকে এই জন্য ইউটিউব একটা অপশন দিয়ে দিয়েছে, প্লিজ আমি অপশনগুলো বলছি আপনারা নোট ডাউন করে নেবেন একটু, আমি এটা কিন্তু এখনই আমি এটা নোট ডাউন করে নিলাম অনলাইন থেকে। প্রথমে আপনি যদি মোবাইল দিয়ে যান তাহলে আপনি গুগল ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর ডেস্কটপে যাবেন, আপনার মোবাইলের যে ভার্সন আছে সেটাকে ডেস্কটপ ভার্সনে নিয়ে যেতে হবে। কিভাবে ডেস্কটপ ভার্সন করবেন আপনি যদি না জানেন তাহলে অবশ্যই একটু ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে আমি ডেস্কটপ ভার্সন করব। যাবেন উপরে থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক করবেন, ওখানে দেখবেন ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপ সাইডে যাবার পর আবারও আপনি রাইট কর্নারে তাকাবেন, ওইখানে সেটিংস লেখা আছে, সেটিংস, ওই সেটিংসে ক্লিক করার পর ওইখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্য থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, অ্যাডভান্সড
অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর একদম নিচে আসবেন, পেজটার একদম নিচে দেখবেন ইউসেজ রাইটস লেখা আছে, ইউসেজ রাইটস, ওর ডান সাইডে একটা অপশন লেখা আছে নট ফিল্টার্ড বাই লাইসেন্স, নট ফিল্টার্ড বাই লাইসেন্স, এর উপরে ক্লিক করেন। একদম নিচের অপশনটা লক্ষ্য করবেন, ওইখানে লেখা আছে ফ্রি টু ইউজ শেয়ার ওয়ার মডিফাই ইভেন কমার্শিয়ালি, মানে এইটার মানে হলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, শেয়ার করতে পারবেন, বাণিজ্যিকভাবে ব্যবহারও করতে পারবেন। এটাতে ক্লিক করার পর যে ছবিগুলো আসবে সেই ছবিগুলো আপনি খুব ফ্রি ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে আপনাকে কেউ কপিরাইট ক্লেম দিতে পারবে না। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আসলে খুবই অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। আমার মনে হয় আসলে সবাই উপকৃত হচ্ছে। সম্মানিত ভিউয়ার, আপনাদের বলে রাখি আমাদের এই উদ্যোগ অর্থাৎ ইউটিউবার শিক্ষকদের নিয়ে ফেসবুক লাইভ আড্ডা, এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। আমাদের যে সমস্ত শিক্ষকদের ফেসবুক বা সরি ইউটিউব আছে, চ্যানেল আছে, আমরা তাদেরকে ধারাবাহিক ভাবে নিয়ে আসবো এবং তারা কিভাবে রেভিনিউ জেনারেট করছেন সেই তাদের গোপন তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, এবং আমাদের অন্য টিচাররাও যাতে এই জায়গায় উদ্বুদ্ধ হন, ইনস্পায়ার হন, তারাও যাতে এই কাজগুলো করতে পারেন, এই জায়গায় আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, একটি প্রশ্ন অনেকেই করছেন যে এই যে ব্যাকগ্রাউন্ড ছবির যে ব্যাপারটা, তার মানে আমি একটু নাম মেনশন করেই বলি, আমাদের ফকির মিন্টু আলী স্যার অসাধারণ ক্লাস তৈরি করেন, মানে এই ক্লাস উনি OBS দিয়ে বানান আর কি, এগুলো বা আপনার কি বলে ক্যামটেশিয়া ব্যবহার করেন, আরো বেশ কয়েকটা সফটওয়্যার ব্যবহার করেন, যে ওই খবর যেরকম পড়ে যে সামনে উনি ক্লাস নিচ্ছেন আর পিছনে অনেক ভিডিও টিডিও চলে আসছে, এই যে ব্যাকগ্রাউন্ড এগুলো নিলে কি কপিরাইটের মধ্যে কি পড়বে সোহেল রানা স্যার? আমি মানে স্পষ্ট কথা, আপনি যেটাই নেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে, পিকচার হলেও আপনি যেটাই দেন সেটা কপিরাইট ফ্রি হতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ডে অনেক সময় স্যামসাং এর কিন্তু কিছু ছবি দিয়ে দিই বা অ্যাপল এর কিছু ছবি দিয়ে দিই, সো এগুলো কিন্তু কপিরাইট ফ্রি না, এটা একটা ওনার আছে, ওনার কোম্পানি আছে, সেটা যখন ওদের চোখে পড়বে তারা অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ক্লেম দিবে। একদম ক্লিয়ার কথা, যেটা আমি শো করব সেটা একটা টেক্সট পর্যন্ত হলেও স্যার, মানে বোঝানোর ক্ষেত্রে বলছি টেক্সট পর্যন্ত হলেও এটা হয় পারমিশন নিতে হবে, আর না হলে আমাকে খেয়াল করতে হবে এটা কপিরাইট ফ্রি কি না, কপিরাইট ফ্রি না হলে আপনি কখনো এটা শো করতে পারবেন না, একদম ব্যানেড হয়ে যাবেন স্যার। মানে আপনার চ্যানেল যখন পপুলার হয়ে যাবে, যখন সবার কাছে চলে যাবে, অটোমেটিক্যালি এটা চোখে পড়বে এবং আপনার চ্যানেলটা তখন ঝুঁকির মধ্যে পড়ে যাবে, এবং ইউটিউব তখন বিন্দু মাত্র দেখবে না যে আপনার চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার আছে না 50 লক্ষ, তারা অসৎ উপায়কে একেবারে কখনোই মানে মূল্যায়ন করে না, তাদের সাবস্ক্রাইবার একটা থাক আর 10 লক্ষই থাক, সঙ্গে সঙ্গে স্যার ব্যানেট করে দেয়। ফাইন, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই কথার উপরে ভিত্তি করে আমি ছোট্ট একটি কথা বলবো, দুইটা অভিজ্ঞতার কথা, একটা হলো আমাদের গাজী সালাউদ্দিন সিদ্দিকী, ওনার বায়োলজি বই আছে আর কি ইন্টারমিডিয়েটের, উনি রাইটার এবং উনি ঢাকার একটা খুব নাম করা কলেজের টিচার। তো গাজী সালাউদ্দিন সিদ্দিকী স্যারের যে ইউটিউব চ্যানেল, ওখানে উনি গুগল থেকে শুধু একটা ছবি নিয়েছিলেন একটা পুরো ভিডিওর মধ্যে, কিরকম যে একটা পৃথিবী হাতের উপরে, ওই শুধু একটা ছবির জন্য তাকে ইউটিউব স্ট্রাইক পাঠাইছে যে এই ছবিটা তো আসলে আপনার না, আপনি এটা বাদ দেন, অথবা যদি আপনার চ্যানেলে ছবিটা থাকে তাহলে এর যে রেভিনিউ আসবে সেটা যে ওনার, যদি আপনি এগ্রি থাকেন তাহলে আপনি ভিডিও চালাতে পারেন। এই একটা ব্যাপার সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বললাম। আর আরেকটা অভিজ্ঞতা আমার নিজের ক্ষেত্রে আছে, যে আমাদের কলেজের আমাদের এক স্টুডেন্ট, মেয়েটার নাম সাজিন, ও গতবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, ও খুব ভালো নাচে, অসম্ভব সুন্দর নাচতে পারে সে, এবং সে জাতীয় পর্যায়ে কম্পিটিশনে এসে গেছে, বিভাগে চ্যাম্পিয়ন, জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। তো এর কলেজে একটা প্রোগ্রামে সে ডান্স করছে, তো আমি আমার স্যামসাং J7 ফোন দিয়ে এটার নাচটা ভিডিও করেছি, করে আমি ওটা ইউটিউবে দিই নাই, আমি সরি আমার ইউটিউবে দিয়েছি আমি এটা আমার চ্যানেলে, তো দেওয়ার পর আমাকে একটা কপিরাইট ক্লেম আসলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এর মধ্যেই। হ্যাঁ, তো আমি বললাম যে না, এটা আমি আমার ফোন দিয়ে ভিডিও করছি, এটা কেন? ভিডিও আপনার, ঠিক আছে, আপনি যে গানের আপনি রেকর্ড করেছেন যে গানের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই গানটা হলো ক্লোজ আপ 1 এর, একেবারে তারা মেনশন করে দিচ্ছে যে ক্লোজ আপ 1 এর গান, এটা নেওয়া যাবে না, আমি তাৎক্ষণিক এটা ডিলিট করে দিলাম। এই হলো এই জিনিসগুলো। দেখেন স্যার, আমি একটা আরেকটা কথা বলি, যে ইউটিউবের চোখে কিন্তু সঙ্গে সঙ্গে সবকিছু পড়ে না, সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে না, আপনি কিন্তু অসৎ উপায়ে আপনি 2 মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবেন, 2 লক্ষ টাকা ইনকাম বা 5 লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবেন, বাট 1 মাস 2 মাস পর আপনি এমন ভাবে টোটালি ব্যানেড হয়ে যাবেন। অনেকে মনে করে আমি আজকে একটা চ্যানেল করে নিব, দেখলি 2 লক্ষ টাকা ইনকাম করে নিব, কিন্তু আপনার
আইডি দিয়ে আর জীবনেও যে আপনি আর ইউটিউবের সাথে কোনো কানেকশন করতে পারবেন না এটা হয়তো অনেকে বুঝে না। আপনার নামে এবং কথা আপনার সাথে সংযুক্ত করতে চাই সোহেল রানা স্যার, জি মজার ব্যাপার হলো যে আমি একটা চ্যানেল খুললাম এবং সেখানে কিছু অন্য ধরনের ছবি দিলাম, দিয়ে সেখান থেকে হয়তো আমি অনেক মানে রাজস্ব আমি নিলাম নিয়ে, এখন মজার ব্যাপার হলো তাই না, দেখেন আমি যদি নতুন আইডি দিয়ে নতুন ফোন দিয়েও যদি আমি ইউটিউব চ্যানেল খুলি তাও কিন্তু ইউটিউব আমাকে বুঝতে পারবে আমি এই মানুষটাই, কি করে বুঝতে পারবে? একদম রাইট স্যার, একদম কি করে বুঝতে পারে? এটা অন্য অন্য দর্শকদের আমি বোঝানোর জন্য বলছি, অর্থাৎ আমি আগে যে কিওয়ার্ড ব্যবহার করেছি, আমি আগে যে ওয়ার্ড গুলো ব্যবহার, প্রত্যেকটা আলাদা আলাদা, ইউটিউব এগুলোও মার্ক করে যে আমি ওয়ার্ড শেষ হওয়ার আগে কমা দিই কিনা, ওয়ার্ড এর পরে কমা ফাঁকা রাখি কিনা, একেবারে সিঙ্গেল স্পেস পর্যন্ত ইউটিউব কিন্তু তার সার্চ ইঞ্জিন একদম রাইট স্যার একদম দিয়ে, এবং তার যে রোবট সে খুবই এতটা বল আগেই বলেছি দিস ইজ হিউম্যান কাইন্ড অফ হিউম্যান বিইং, অর্থাৎ একেবারে মানুষের মতো আচরণ করতে পারে, এইগুলোর কারণে অর্থাৎ আপনাদের কিন্তু কোনো উল্টোপাল্টা কোনো ধরনের করার সুযোগ নাই। আচ্ছা আমাদের শামসুদ্দিন আহমেদ তালুকদার স্যার একটা বিশেষ প্রশ্ন করেছেন, স্যার টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত শিক্ষক, সোহেল উড ইউ প্লিজ মেক এ ভিডিও অন হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি পিকচার, মানে কিভাবে আমরা কপিরাইট ইমেজ নিতে পারি, মেক এ ভিডিও, ভিডিও তৈরি, আপনি যে কথাটা বললেন একটু আগে সেটাই আরেকবার রিপিট করেন আপনি। ওকে থ্যাংক ইউ স্যার, আবারও স্যার একটু যাবেন আপনার ডেস্কটপে বা মোবাইলে, মোবাইল থেকে যদি করেন তাহলে আপনি প্রথমে ডেস্কটপ ভার্সন করে নেবেন স্যার, মোবাইলটাকে মোবাইল ভার্সন, মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে নিয়ে যাবেন, তারপরে আপনি ডান কর্নারে দেখুন সেটিংস লেখা আছে, এই সেটিংসে ক্লিক করার পর আপনি অ্যাডভান্সড সেটিংসে যাবেন, অ্যাডভান্সড সেটিংস, এই অ্যাডভান্সড সেটিংস এর ঘরে যাবার পর সেক্ষেত্রে কি করতে হবে, কম্পিউটার থেকে গেলে কি তাহলে ডেস্কটপ করতে হবে না, ওটা তো স্যার ডেস্কটপ মোডেই থাকে, সেটিংস আছে স্যার ডান সাইডে দেখেন, রাইট সাইড মানে রাইট কর্নার একদম সেটিংস লেখা আছে, রাইট সাইডে অনেকগুলো ডট আছে না স্যার, একটা সেটিংস অপশন আছে একটু প্লিজ দেখেন, সেটিংস অপশন আছে রাইট, সেটিংস অপশন আছে ওখান থেকে অ্যাডভান্স সার্চ অপশন আছে, অ্যাডভান্স সেটিংস জি পেয়েছেন স্যার, অ্যাডভান্স সার্চ নাকি অ্যাডভান্স সেটিং, ও অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস না এখানে আছে সার্চ সেটিংস আর অ্যাডভান্স, তাহলে সার্চ দেন স্যার, তাহলে সার্চে দেন, আমি যেহেতু মোবাইল থেকে এটা লিখলাম, আচ্ছা গেলাম সার্চ সেটিংসে গেলাম, যে একেবারে নিচে স্যার ইউসেজ রাইটস লেখা আছে, ইউসেজ রাইটস আপনারা যখন কম্পিউটার থেকে সার্চ করছেন তখন কম্পিউটারের সার্চে গেলে আমরা যখন সার্চ করি সেখানে আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা চলে গেলাম কোথায় সেটিংস, সেটিংস এ গেলাম, জাস্ট google.com লেখা থাকে তাহলে সুবিধা হয়, হ্যাঁ আমরা সেটিংস এ গেলাম, সেটিংস থেকে অ্যাডভান্স সার্চ, আমি যখন ইমেজ লিখবো বা আমি গুগলে গিয়ে ইমেজ লিখলাম, জাস্ট ইমেজ লেখার পরে তখন গুগল আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে যে অল ইমেজ, ভিডিও, নিউজ, ম্যাপ, মোড, এখানে সেটিংস নামে অপশন আছে, সেটিংস এ গেলাম, এখানে যেতে হবে আমাকে অ্যাডভান্স সার্চে, অ্যাডভান্স সার্চে নিচে শেষের দিকে আমি লেখা দেখবো যে ইউসেজ রাইটস, রাইটস ও ফিল্টার্ড বাই লাইসেন্স, জি স্যার এর উপর রাইট, এর উপর ক্লিক করেন স্যার, এর উপরে ক্লিক করা লাগবে, এবার লাস্টের অপশনটা দেখেন স্যার সুন্দর করে লেখা আছে ফ্রি টু ইউজ, মডিফাই, ইভেন মডিফাই এন্ড ইভেন কমার্শিয়ালি, জি স্যার মানে ফ্রি ব্যবহার করতে পারবে, শেয়ার করতে পারবে, বাণিজ্যিকভাবে ব্যবহারও করতে পারবে, একদম কমপ্লিটলি ফ্রি স্যার এটা, ফাইন স্যার এটা আমি জানতাম না, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ স্যার, আজকে আচ্ছা আমাদের আরেক স্যার প্রশ্ন করছেন যে ইউটিউব সাউন্ডের ক্ষেত্রে বেশি সচেতন, এর জন্য অনেক কপিরাইট ফ্রি সাইট রয়েছে যেখানে ফ্রি মিউজিক পাওয়া যায়, অনেকগুলো কপিরাইট সাইট রয়েছে আপনি ফাইন, তবে স্যার কপিরাইট, কপিরাইট সাইট গুলো থেকে সবসময় মিউজিক নেওয়া যাবে না স্যার, এরা কিন্তু মাঝে মাঝে ওই মিউজিকটাকে হাইলাইটস করে ফেলে দিয়ে স্যার পরবর্তীতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে, মানে যার মিউজিকটা আমরা নিচ্ছি উনি কিন্তু মিউজিকটা পরবর্তীতে একটা আইডি নাই স্যার, মানে ওই মিউজিকের আন্ডারে একটা আইডি নেই, সুতরাং আমরা ওটা খেয়াল করি না, পরবর্তীতে তখন ওরা ইউটিউবের কাছ থেকে আইডি যখন নেয় তখন ওই আইডি ধরে ওই মিউজিকটা কিন্তু কপিরাইট ক্লেমের আন্ডারে ফেলে দেয়, সো আমাদের সবচাইতে বেটার হয় স্যার আমরা যদি ইউটিউব লাইব্রেরি থেকে আমরা মিউজিকগুলো নিই, সোহেল রানা স্যার এটা গুরুত্বপূর্ণ টপিক, আপনি যেটি বললেন যে আমরা প্রথমে ফ্রি ভেবে নিলাম
নেয়ার পরে আমরা আমাদের ভিডিও ডকুমেন্টারি তৈরি করলাম এবং অনেক পরিশ্রম সেখানে আমরা দিলাম, সময় দিলাম, কিন্তু ওই আইডি ধরে তারা আবার সেটা তখন অ্যাড বা রাজস্ব জেনারেট করবে, তখন কিন্তু আবার অটোমেটিক্যালি আমার ভিডিওটাই তখন বাতিল করতে হবে আমার চ্যানেল থেকে, অর্থাৎ যাওয়া যাবে না। ফাইন ফাইন, না আমরা যেন কপিরাইট মিউজিকটা অবশ্যই গুগল লাইব্রেরি থেকে ইউজ করি, আমার খুবই দরকার হয় কিনে নিবো, স্যার কিনে নিলে আমার কোনো প্রবলেম হবে না, আমরা কিন্তু কিনে নিয়েও মিউজিক গুলো ইউজ করতে পারি, যে আমার একটা মিউজিক দরকার এই ভিডিওর জন্য, না হলে আমার ভিডিওটা হয়তো ভালো হবে না, মানে যেটা আমরা প্রফেশনাল বলি প্রফেশনাল টাইপের হবে না, তাহলে আমরা অবশ্যই কিছু টাকা দিয়ে ওই মিউজিকটা কিনে নিব। যদি আমরা ইউটিউব চ্যানেলটাকে মানুষ করতে চাই, মানে মানুষের কাছে হাইলাইটস করতে চাই, তাহলে আব্দুল হাশেম, আবুল হাশেম কি বলছেন, বাংলাদেশের জন্য কি মনিটাইজেশন অন আছে? আসলে আমাদের ইউটিউবে কান্ট্রি সিলেকশন দিতে হয়, এই হয়তো জিজ্ঞাসা করছেন, এটার উত্তর কি হবে? না, বাংলাদেশের জন্য মনিটাইজেশন এখনো অন নাই, তবে আপনি যখন বাংলাদেশের জন্য মনিটাইজেশন অন করবেন সবচাইতে বেটার হয় ইন্ডিয়া সিলেক্ট করে। এখন আপনার প্রশ্ন হতে পারে ইন্ডিয়া সিলেক্ট করবে কেন, আমি তো ইউনাইটেড কান্ট্রিও সিলেক্ট করতে পারি। আসলে দেখুন ইন্ডিয়াতে বাংলা ভাষাভাষী লোক অনেক বেশি, আপনি যেহেতু বাংলায় কন্টেন্ট তৈরি করছেন, সুতরাং আপনার ওই কন্টেন্টগুলো ইউটিউব কিন্তু বাংলা ভাষাভাষী এলাকায় কিন্তু ছড়িয়ে দিবে বেশি, আপনি যদি ইংলিশে করতেন তাহলে ইংলিশে ছড়িয়ে দিত। সো আমি যখন মনিটাইজেশনের জন্য আমি চ্যানেলটা মনিটাইজেশন করব, সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে মনিটাইজেশনটা অন করব, এটা আমার দিক থেকে সাজেস্ট থাকবে, আপনি ইউনাইটেড কান্ট্রি দিয়েও করতে পারবেন, তবে ইন্ডিয়াটা সবচেয়ে বেস্ট। এই তো ফাইন, অসংখ্য ধন্যবাদ। তবে আমার একটা প্রশ্ন, একটা জায়গায় কনফিউশন তৈরি হয়েছে সোহেল রানা স্যার, সেটি হলো যে আমার একটা জিমেইল দিয়ে আমি 10টা চ্যানেল খুলতে পারবো আলাদা আলাদা ক্যাটাগরি, এতে কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা, আমি যখন অ্যাডসেন্স পাবো একটা জিমেইলের এগেনস্টে, তাহলে আমার 10টা চ্যানেলেই কি অ্যাডসেন্সটা চালু হয়ে যাবে অটোমেটিক্যালি? হ্যাঁ, না তো মানে আপনাকে অ্যাড করে দিতে হবে, এই তো আপনার তো অ্যাডসেন্স আছে, আপনি জাস্ট অ্যাড করে দিবেন। ধরে নেন আমি একটা বাস্তব উদাহরণ দিই, স্যার একটা বাস্তব উদাহরণ দিই, আমার মনে করেন 10টা দোকান আছে, 10টা দোকান, আমি বিজনেসম্যান, 10 রকম আমার বিজনেস আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট একটাই, মনে করেন যে ইসলামী ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, তাহলে আমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট করব? না, অবভিয়াসলি না, আমার তো একটা অ্যাকাউন্ট আছে, সো আমি ওইটার সাথে জাস্ট অ্যাড করে দেবো যে আমার এই অ্যাডে আমার এই অ্যাকাউন্টে টাকাটা আপনারা দিয়ে দিবেন। ঠিক ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনার একটা প্রতিষ্ঠান, এটাকে মনে করতে হবে আমার একটা প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান হাজারোটা হতে পারে, বাট আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে জাস্ট একটাই, সেটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অসাধারণ অসাধারণ স্যার। আরেকটি বিষয় আপনি বলেন যে যাদের একাধিক চ্যানেল কিন্তু আলাদা আলাদা জিমেইল আইডি দিয়ে খোলা, তো যদি একটা আইডিতে যদি সে অ্যাডসেন্স পায়, তাহলে অপরটাতেও কি সে ওই অ্যাডসেন্স বসাতে পারবে? হ্যাঁ জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার পারবে, কারণ মানে ইউটিউবের রুলস হলো ওয়ান ম্যান ওয়ান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, একটা মানুষের আন্ডারে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, কখনো একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবে না, সো অ্যাড করতে পারবে, কারণ এটা তো আচ্ছা সরি কারণ এই অ্যাডসেন্সটা তো তার ব্যাংক অ্যাকাউন্ট, তার পার্মানেন্ট অ্যাড্রেস, তার ন্যাশনাল আইডি সবকিছু মিলায়ে তাকে দেয়া হয় এটা। জি স্যার, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের রেক্সোনা বানু ম্যাডাম যশোর থেকে, উনি আমাদের খুলনা অনলাইন স্কুলে ক্লাস নিচ্ছেন এবং খুবই পরিশ্রমী একজন টিচার, তো উনি বলছেন যে আমি আমার ক্লাসের ভিডিও দিই আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু স্কুলের স্পোর্টস বা অন্যান্য গেমের ভিডিও দিতে পারবো কিনা। আসলে আমার যেটা মনে হয় যে ওনার যদি চ্যানেলটা পিপল অ্যান্ড ব্লগ হয়, তাহলে ওনার দৈনন্দিন কাজগুলো উনি জমা দিতে পারে সেখানে, নাকি স্যার? হ্যাঁ স্যার, জমা দিতে পারে, তবে খেয়াল করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন না থাকে, অনেক সময় স্পোর্টস এর সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে স্যার, এই জিনিসটা কিন্তু স্ট্রিক্টলি আমাদের দেখতে হবে যেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে, তাহলেই স্যার হবে। রাইট রাইট রাইট, তো তাহলে আমরা শেষ করতে যাচ্ছি আর কি, আসলে আমি বুঝতে পারিনি কিভাবে 1.5 ঘন্টা চলে গেল এত তাড়াতাড়ি। আমাদের অনেকে কিন্তু এই কথাগুলোই বলছে যে আসলে এত মনোমুগ্ধ হয়ে তারা শুনতেছে, মানে আসলে এগুলো শোনার জায়গাও নাই আসলে, এই উদ্যোগটা নেয়ার কারণে খুব ভালো হয়েছে আর কি, এবং অনেকে বিভিন্ন জেলা থেকে তারা কমেন্ট করছেন এবং বলছেন অনেক কিছু শুনতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। একজন বলছে যে ক্যাম্পটা শেয়ার দিয়ে এডিটিং করলে কপিরাইট হবে কিনা, না কোনো কপিরাইট হবে না, যদি আপনি অন্যের ছবি না নেন, অন্যের যদি আপনি কন্টেন্ট নেন তাহলে কপিরাইট হবে, তাছাড়া কপিরাইট হবে না, তো এই হলো ব্যাপার। তো স্যার আপনি এক কথাই বলবেন আমাদের যে
কিভাবে আমাদের টিচাররা টাইম ম্যানেজমেন্ট করতে পারে, তাদের ক্লাস, তাদের সংসার, তাদের বিশেষ করে অনেকে প্রাইভেট পড়ানোর সাথেও যুক্ত, তবে আমার মনে হয় যারা প্রাইভেট পড়ায় তারা চাইলে এই লাইনে এসেও তারা প্রফেশনালি তারা লাইফ লিড করতে পারে। তো আপনি একটু টাইম ম্যানেজমেন্ট একটা বলবেন যে আপনি কিভাবে ভিডিও গুলো করেন, দিনে কাজ করেন নাকি রাত্রে কাজ করেন, আপনি সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ স্যার, আসলে আপনি যথেষ্ট বলেছেন। আমিও কিন্তু একটা কোচিং পরিচালনা করি স্যার, আমার এলাকায় একটা বড় কোচিং আছে, যদিও সরকার কোচিং এর বিরুদ্ধে, তারপরেও স্যার কোচিং করাতে হয়। আমাদের এলাকায় অনেক স্টুডেন্ট ওরা শহরে যেতে পারে না। আমার কোচিং এর প্রধান উদ্দেশ্য হলো যারা মেয়েরা যারা কোচিং থেকে বাইরে মানে শহরে যেতে পারে না, এদেরকে গাইড যেন আমি দিতে পারি স্যার, এই জন্য স্যার আমার কোচিংটা পরিচালনা করা। স্যার আমি কিন্তু স্যার মানে অনেক কষ্ট করা লাগে আসলে, এক কথায় আমি আমার একটা ব্যাংকের এজেন্ট আমি নিয়েছি, ইসলামী ব্যাংকের এজেন্ট। আসলে আমি প্রথমেই বলেছিলাম আমার চ্যানেলটা চার মাস ভিডিও দিতে পারেনি ওই কারণেই স্যার, চার মাস শুধু ওই ব্যাংকের এজেন্টটা নেওয়ার জন্যই অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। আসলে স্যার আমি ভিডিওবেলা অনেক রাত্রে রেকর্ড করি, অনেক সময় আমার পরিবার আছে, আমার দুইটা আমারও দুইটা মেয়ে আছে ছোট ছোট, ওই যে রাফিয়া ম্যামের মতো, ওরা খুব বিরক্ত করে। কিছুদিন আগে আমার মেয়েও চলে আসছিল পিছন থেকে কান্নাকাটি করছে। এদেরকে মেনটেন করে স্যার এরা যখন ঘুমায় তখন আমাকে রেকর্ড করতে হয়। আমার কিন্তু স্যার কোনো স্টুডিও নাই, আমি জাস্ট মোবাইলেই রেকর্ড করি, মোবাইলেই ভিডিও সবকিছু করি, রাফিয়া ম্যামের মতোই এগুলো করি। হয় স্যার আমি ফজরের নামাজ পড়ে সে সময় রেকর্ড করি, আর নাহলে এদিকে স্যার রাত 12টার পর রেকর্ড করি, এই দুটো টাইম বেছে নিয়ে তখন আমি স্যার রেকর্ড করি। আর আমি যেহেতু স্কুলে যাই স্যার, যখন স্কুল চলে স্কুলে যে অফ আওয়ার থাকে আমাদেরকে যে লেসন প্ল্যান তৈরি করতে হয়, ওই লেসন প্ল্যান তৈরি করার মাঝে যে আমি এক্সট্রা টাইম পাই, ওই এক্সট্রা টাইমে স্যার আমার যে ভিডিও তৈরি করব সে ভিডিওর একটা স্ক্রিপ্টও লিখে ফেলি, যেন আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে যেয়ে বাসায় যেয়ে রেকর্ড করতে পারি। স্যার আসলে প্রত্যেকটা টাইমকে আপনাকে ইউটিলাইজ করতে হবে, আপনি যদি জীবনে কিছু করতে চান, মানুষের কাছে ভালো কিছু দিতে চান, আপনাকে প্রত্যেকটা সেকেন্ড ইউটিলাইজ করতে হবে। যদি আপনি হেলাই পার করে দেন, আপনি যদি মনে করেন অন্যভাবে শর্টকাট ওয়েতে জীবনে সফলতা নিব, তাহলে সেই সফলতা স্যার আপনি মজা পাবেন না, আসলে সফলতাটা অনেকদিন থাকবে না। আসলে একটু কষ্ট করতে হবে এবং এই কষ্টের মাঝেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, আসলে এতে মানুষেরও উপকার হবে আমার নিজেরও উপকার হবে, এই তো স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার যে শত ব্যস্ততা এবং আপনি একজন সফল শিক্ষক, সফল ইউটিউবার, আপনি সফল বাবা, সকল সাংসারিক, এই যে সফলতার এতগুলো শীর্ষে আপনি আছেন, এত কিছুর পরেও আপনি যে সময় দিয়েছেন, এবং আপনার সবচেয়ে বড় কথা হলো যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি নিজে বেশি ইন্সপায়ার হচ্ছি, যে একজন শিক্ষকের সার্থকতা হলো তার ছাত্রকে সে যখন তার মতো জায়গায় বা তার থেকেও বড় জায়গায় পাঠাতে পারে। তো আপনার হাত ধরে আমাদের যে কাউসার স্যার, আসলে সারা বাংলাদেশের মানুষ কাউসার স্যারকে চেনে, এবং কাউসার স্যার দুজন দুজনের মধ্যে বন্ধুর মতো স্যার চলাফেরা করি, আসলে মানে অনেক কাছের এক কথায়। আমরা আমি চাই আমরা দুভাই মিলে মানে কাউসার স্যার আর আমি চাই, মাঝে মধ্যে বলি যে স্যার আমি আপনাকে ভাই বলে ডাকবো, আমরা দুভাই মিলে আমি আমাদের এলাকাটার রূপ পরিবর্তন করতে চাই, কেউ যেন এই ডিজিটালাইজেশন যে হচ্ছে তার সুফল থেকে বঞ্চিত না হয়, সবাই যেন একটা কিছু করতে পারে স্যার। এবং স্যার আমাদের একটা ইচ্ছা আছে যেন আমরা একটা কিছু করতে পারি এবং এখানকার যুবক শ্রেণী যারা আছে ওরা ভালো কিছু করতে পারে স্যার, দোয়া রাখবেন, আপনারা হেল্প করবেন। তো আমরা একেবারে শেষের পথে চলে একটা কথা বলবো, আসলে সমাজে কিন্তু নেগেটিভ মানুষ অনেক, আপনি কোনো কাজ করতে গেলে বাধা আসবেই, সুতরাং আমাদেরকে এই বাধা গুলো এড়িয়ে চলতে হবে। সবসময় মনে রাখবেন ইউ আর ডুইং সামথিং, আপনি কিছু একটা করছেন, ওনারা কিছু করছে না, আপনি কিছু একটা করছেন, সুতরাং আপনার ভুল হচ্ছে। আর ওই সমালোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমার কি আসলে ভুল হচ্ছে না আমি রাইট ওয়েতে আছি। যদি আপনি রাইট ওয়েতে থাকেন আপনি ধরে কাজ করে যাবেন, আমার বিশ্বাস টুডে অর টুমোরো আপনি সফল হবেন, 100% সফল হবেন। এটুকুই আমার, যারা নতুন ইউটিউব চ্যানেল করতে চান, নতুন কিছু করতে চান, সবার কাছে আমার পরামর্শ থাকবে, আপনারা কখনো নিরাশ হবেন না। মানুষ নেগেটিভ ক্রিটিসাইজ যদি করে তাহলে অবশ্যই আপনি মনে করবেন ইউ আর ডুইং সামথিং, আপনি কিছু একটা করছেন, সো মানুষ আপনাকে কিছু একটা বলছে, আপনি পজিটিভলি নিবেন, পজিটিভলি কাজ করে যাবেন, অবশ্যই সফল হবেন, ইনশাআল্লাহ সফল হবেন।
অসংখ্য ধন্যবাদ সোহেলানা স্যার, আমরা একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে এসেছি। কাউসার স্যারের এক মিনিট মন্তব্য শুনে আমরা শেষ করে দিব। তবে দেখেন, আমরা শেষ করতে গেলেও এখন অনেকের অনেক প্রশ্ন চলে আসছে, তো আমরা আগামীকাল তিনটায় আবার আসবো। আপনাদের যে ধরনের প্রশ্ন আছে, কালকে নতুন প্রশ্ন নতুন আলোচনা হবে আগামীকাল তিনটায়। তো মনির হোসেন স্যার, আপনি যে প্রশ্নটি করেছেন, যে আসলে মূল কথা হলো যে আপনি ইউটিউবে আপলোড দিয়ে আপনার যেখানে খুশি সেখানে আপনি লিঙ্ক শেয়ার দিতে পারবেন, কিন্তু একই ভিডিও আপনি ইউটিউবে এবং একই ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারবেন না, কি সোহেলানা স্যার ঠিক আছে কথা? ঠিক আছে, তবে একটু রেজুলেশন গুলো মডিফাই করে দিতে পারবে, যেমন 10 মিনিট স্কুল ভিডিও গুলো দেয় ইউটিউব চ্যানেলও দেয়, আবার ওনাদের ফেসবুক পেজেও দেয়, তবে ওনারা একটু মডিফাই করে দেয়। মডিফাই করে দিলে কোনো প্রবলেম হবে না, তবে ডিরেক্ট র ফাইল আপনি ইউটিউবেও আপলোড করছেন আবার ফেসবুকও করছেন, এটা কিন্তু করা যাবে। এটা মানে আমি মনে করেন ক্যামটেশিয়াতে আছি, ক্যামটেশিয়াতে একটা ভিডিও তৈরি করলাম, রেন্ডারিং করে তৈরি করলাম, তো যে আউটপুট পেলাম সেটা আমি ইউটিউবে দিয়ে দিলাম আমার যে অর্থাৎ মানে যখন আমি ভিডিওটা এডিট করছি ক্যামটেশিয়ার মধ্যেই আমি আবার আসি, ওইটাই যদি আমি আবার রেন্ডারাইজ করি নতুন করে একটু কেটে নিবেন বা একটু ছেড়ে দিবেন, দুটার মধ্যে একটু করে তারপর রেন্ডারিং করবেন দিয়ে আপলোড করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। কত কিছু জানার আছে দেখেন। তো সম্মানিত ভিউয়ার, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল তিনটায় আমরা আসবো আরো অনেক অজানা কথা নিয়ে। ধন্যবাদ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো থাকবেন।